স্ট্রাইক 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 চতুর্দিকে স্ট্রাইকের গন্ধ পাচ্ছি ছোট ইউটিউবার বড় ইউটিউবারকে দিচ্ছে বড় ইউটিউবার ছোটো ইউটিউবারকে দিচ্ছে নিজেদের মধ্যে খাওয়া খাই করতে 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 হঠাৎ আজকে একটা খবর চলে আসলো যে আমাদের খুব কাছের একটা মানুষ সে ইউটিউব থেকে স্ট্রাইক খেয়েছে এতদিন দেখছিলাম নিচুর তলায় স্ট্রাইকগুলো কিন্তু হঠাৎ আজকে আমার কাছের একটা মানুষ আমার প্রাণের থেকে প্রিয় একটা মানুষের চ্যানেলটা স্ট্রাইক পড়ে গেছে ইউটিউব স্ট্রাইক দিয়েছে তো চলো কাকে দিয়েছে কেন দিয়েছে সেটাই আজকে আর বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি না বন্ধুরা মনটা খুব খারাপ তা সেই মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে অনেকক্ষণ আগেই কালকে থেকে মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু ওয়েট করছিলাম কিছুর জন্য সেই ওয়েটেরও অবসান হয়েছে তাই তোমাদের সামনে চলে আসলাম আজকে আমাদের আমার একটা দুঃখের কথা বলতে হ্যাঁ বন্ধুরা আজকে বলবো এপি প্রিয়াকে নিয়ে এপি প্রিয়াকে তোমরা সবাই আমি ভীষণ যেন ভালোবাসি মন থেকে ভালোবাসি প্রিয়া মৌ আমার এই দুপাশে থাকে ভীষণ তো হঠাৎ করেই শুনতে পেলাম যে প্রিয়ার মানে এপি ব্লক্সে একটা স্ট্রাইক দিয়েছে ইউটিউবে একটা স্ট্রাইক দিয়েছে সেটা প্রিয়াই বলল হঠাৎ করে পরশু দিন বোধহয় ওর দুটোর সময় কোনো ভিডিও আসেনি ভিডিও আসেনি তখন হঠাৎ করে দেখলাম এপি অল আমি এপি শেয়ারঅলও দেখি কারণ এটা ওর বড়ের চ্যানেল তো ওর চ্যানেলে একটা ভিডিও এবং ওই ভিডিওর মাধ্যমে আমাদের বলে দিল যে ওর চ্যানেলটায় স্ট্রাইক পড়েছে খুব মন খারাপ হয়ে গেছে বিশ্বাস করো ভয়ও পেয়েছি কারণ সত্যি কথা এরা তো খুব বড় বড় ইউটিউবার এদের সাথে যদি এরকম হয় আমরা তো একদম ছোট টিপে মেলে দিতে পারি ইউটিউব আমাদের তো যাই হোক খুব কষ্ট হলো জানো তো বন্ধুরা একটা চ্যানেল একটা চ্যানেল একটা মানুষের কাছে ছোট্ট শিশুর মতো সন্তানের মতো একটা সন্তানকে যেমন মা তার গর্ভে রেখে পৃথিবীতে নিয়ে এসে তাকে তিল তিল করে বড় করে শুধু মা না বাবারাও করে সে পৃথিবীতে আনার পরে তিল তিল করে এইটুকু থেকে তাকে বড় করে আস্তে আস্তে বড় করে তোলে তারপরে যখন সেই সন্তানটার গায়ে কোনো আঘাত আসে না সেই আঘাতটা মা বাবার এখানে লাগে একদম এখানে লাগে আমাদের চ্যানেলটাও ঠিক তাই আমরা হয়তো একদম ছোট ক্রিয়েটার কিন্তু আমাদের এই তিল তিল করে গড়ে তোলা এই চ্যানেলটাকে আমরা ভীষণভাবে ভালোবাসি সেরকম প্রিয়া তার সন্তান তুল্য এই চ্যানেলটার গায়ে আঘাত লেগেছে ও ভেঙে পড়েছে তবে এর আগেও একটা মাস্টারের কাগে ওর একটা স্ট্রাইক দেখলাম তখনও একদম ভেঙে পড়েছিল এবারও ভেঙে পড়েছে প্রচণ্ড কান্নাকাটি করেছে চোখ মুখ দেখেই বোঝা গেল কিন্তু বুঝতে দিচ্ছে না ভেঙে তো পড়বেই বন্ধুরা আজকে ওর সন্তানের গায়ে আঁচ লেগেছে না ইয়া তোমাকে আমি একটা কথা বলবো তুমি যখন মাস্টারেক আগে একটা স্ট্রাইক খেয়েছিলে তখন তুমি বুঝে গেছিলে যে এই যে প্রমোশান ভিডিওগুলো করলে হয়তো স্ট্রাইক দেয় আমি জানি আমি হয়তো একদম ছোট্ট ক্রিয়েটার আমি কিচ্ছু বুঝি না কিন্তু যতটুকু বুঝি ততটুকু থেকে তোমাকে বল যা করে করবে বুঝে বুঝে শুনে করবে একবার তো একটা স্ট্রাইক খেয়েছিলে আর সব থেকে বড় কথা ইউটিউব চ্যানেলটা তোমার কাছে মায়ের মতো জীবন দায়ী দায়ের মতো কারণ এই ইউটিউব থেকে তুমি যেটা আর্ন করো সেটাই তোমার চলার পথের সঙ্গী এখন এটাকে তুমি আঁকড়ে ধরেছ অতএব সেটাকে সুরক্ষিত রাখার দায়িত্বও কিন্তু তোমার খুব জানেই আমি তোমার আজকে এই কথাগুলো মনে হবে জ্ঞান দেওয়ার মতো কিন্তু তোমাকে খুব ভালোবাসি সেখান থেকেই বলছি তোমার ব্লগিং করে মনে হয় তোমার যেটুকু ইনকাম হয় আস্তে আস্তে এগো আস্তে আস্তে বড় হোক যতটুকু ইনকাম হয় মনে হয় তার জন্য তার তাতে তোমাদের হয়ে যায় চলে যায় ভালোভাবে চলে যায় তো আমি দেখলাম তোমার বরের চ্যানেলেও একটা স্ট্রাই খেয়ে খেয়েছ খেয়েছে তোমার বোনের চ্যানেলেও মানে ডোনার চ্যানেলেও একটা স্ট্রাইক এসছে আমি এত ডিটেলসে যাব না কারণ ভিডিওগুলো তোমাদের দেখেছি আজকে আমি এসছি সব মানে আমার সব ইউটিউব বন্ধুদেরকে বন্ধুদের উদ্দেশ্যে কারণ প্রিয়া বলেছি একটা সন্তান তুল্য আমার তাছাড়াও প্রিয়া একটা বড় রকমের ইউটিউবার আমরা তো সামান্য ক্রিয়েটার সেই ইউটিউবারটা যখন আজকে বিপদে পড়েছে আমাদের উচিত সবাই তার পাশে দাঁড়ানো ঝাঁপিয়ে পড়া দুটোর সময় যখন প্রিয়ার মানে এপি ব্লগস দেখার জন্য আমরা হাজার হাজার ভিউর্সরা ঝাঁপিয়ে পড়ি ওর চ্যানেলে কিন্তু আজকে সাত দিন ওর চ্যানেলটা বন্ধ থাকবে বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের যারা আমার ভিউর্স তারা হয়তো অনেকে প্রিয়ার ও যারা আমার ভিউর্স যারা প্রিয়ার ভিডিও দেখো না বা চেনো না অনেকেই চেনো আমার এটা বলা বাহুল্য তারা সবাই এপি শেয়ার চলে যাও এপি শেয়ার অলে গিয়ে প্রিয়ার ভিডিওগুলো ওখানেই পাবে কারণ প্রিয়া সাত দিন ভিডিও দিতে পারবে না যেহেতু দুটো স্ট্রাইক খেয়ে গেছে সাত দিন ভিডিও দিতে পারবে না তাই কি হয়েছে প্রিয়াকে তো আমরা পাবো আমরা এপি শেয়ার অলে পাবো আমরা আমরা আমাদের প্রিয়ার ব্লগ দরকার সেটা যে চ্যানেলেই হোক তা এপি শেয়ার অলে তোমরা সবাই প্রিয়াকে ভিজিট করো আর সাত দিন কেন প্রিয়ার জন্য আমরা বহুদিন ওয়েট করতে পারি অবশ্যই ওয়েট করবো প্রিয়ার জন্য আমরা ওয়েট করব প্রিয়ার খুব তাড়াতাড়ি এই স্ট্রাইকটা উঠে যাওয়ার কামনা করব ভগবানের কাছে আর খুব তাড়াতাড়ি প্রিয়া আমাদের কাছে আসবে এপি ব্লগস নিয়ে এইটা কামনা করি আবার বলছি সমস্ত বন্ধুদের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা এপি হলে চলে আসো এই ভিডিওটাকে এই চ্যানেলটাকে প্রিয়ার পাশে এইভাবে ঢাল হয়ে দাঁড়াও তোমরা সবাই আমি জানি তোমরা সবাই প্রিয়াকে ভালোবাসো প্রিয়ার পাশে সবাই তোমরা থাকবে প্রিয়া একটা খুব ভালো মেয়ে খুব মিষ্টি মেয়ে হয়ে গেছে ওর দ্বারা একটা ভুল আমি জানি না আমি আবার বলছি আমি ডিটেলসে যাবো না কেন ওর স্টাইকটা খেলো তবে প্রিয়া তোমাকে একটা কথা বলি এবার যেটা করবে বুঝে শুন শুনে বুঝে স্টেপটা ফেলবে কারণ আর কথা বলি তোমার সময়টা একদম ভালো যাচ্ছে না কারণ তোমার নিজের শরীরটা খারাপ তোমার গাড়িটা একটুখানি মোবাইলের প্রবলেম হয়েছে তোমার চ্যানেলটা স্ট্রাইক পড়লো জানো তো খারাপ সময় আসলে না তোমাকে জানান দিয়ে দেবে সময় যে তোমার খারাপ সময় আসছে তো এটাকে ওভারকাম করতে হবে আর এই ওভারকামের জন্য আমরা আছি তোমার পাশে একদম ঢাল হয়ে আছি তোমার পাশে তো কোনো চিন্তা করো না আমরা ছিলাম আছি থাকবো আবার বলছি সবাই আছি তোমার পাশে তোমার এপি শেয়ার শেয়ার অয়েলে পাশে এখন আছি সাত দিন ওয়েট করব তোমার ভিডিওর জন্য তোমার ওই চ্যানেলটাও যেমন ছিলাম তেমনই আছি তোমাকে বলেছি আমি আমার টাইটেলে বলেছি তোমাকে আমি একটা টোটকা দেব দেখো এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে এবং আমি নিজে উপকার পেয়েছি আমি যাকে যাকে বলেছি প্রত্যেকে উপকার পেয়েছে আজকে তোমাকেও বলছি তোমাকে শুধু না বলছি যারা আমার ভিডিওটা দেখছো যদি তাদের কোনো খারাপ সময় আসে তাহলে তোমরা এটা করতে পারো আমার মনে হয় এখান থেকে অনেকটা প্রতিকার পাবে আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নই আমি এটা আমার নিজের ভগবানের মানে ভগবানকে বিশ্বাস করি বলিকে বিশ্বাস করি সেই জন্য আমি এটা করি এবং এর থেকে কোনো উপকার পেয়েছি তা পদ্ধতিটা হচ্ছে শনি মঙ্গলবার তোমরা কপ্পুরদানিতে যাদের কপুরদানি আছে তারা কপ্পুরদানিতে যাদের কপুরদানি নেই কোনো একটা বাটিতে অবশ্যই সেটা নিরামিষ বাটি হবে বাটিতে বা মাটির ভাড়ে মোট কথা কপ্পটা জ্বলবে যেখানে আর কপুরটা নিতে পারবে যেখানে সেখানে কপুরদানিতে কপুরটা দেবে দিয়ে কপ্পটা জ্বালাবে জ্বালিয়ে সারা ঘরে কপ্পটাকে দেখাবে সারা ঘরে দেখাবে ঠাকুরের কাছে দেখাবে দেখিয়ে বাইরে যাবে বাড়ির বাইরে যাবে গেটে যাবে গেটে গিয়ে দোত্তর দিক মুখ করে আমার এটা উত্তর দিক উত্তর দিক মুখ করে কপুরদানিটাকে রেখে দেবে আর যখন ঠাকুরকে দেখাবে তখন জয় বলি জয় বলি জয় হনুমানজি বলবে আমার সমস্ত যা মনের তোমাদের মনস্কামনা সমস্ত নেগেটিভিটি দূর করো ভগবান বলে ওই কপুরদানিটা জ্বলন্ত অবস্থায় কিন্তু উত্তর দিকে মুখ করে তোমরা গেটের বাইরে এটা জ্বালিয়ে দেবে যতক্ষণ জ্বলবে জ্বলবে তারপরে জ্বলে গেলে ঠান্ডা হয়ে গেলে দু মানে ধূপদানিটা তুলে নেবে কপুদানিটা তুলে দেবে কিন্তু যতক্ষণ জ্বলবে জ্বলবে তোমরা এটা করো প্রত্যেক শনি মঙ্গলবার করো আজকে এই সামনের শনিবার থেকে শুরু করো যদি একটু উপকার পাও আমাকে বলো আমার মনে হয় উপকার অবশ্যই পাবে অবশ্যই পাবে বাড়ির পুরো পুরো নেগেটিভিটি কেটে যাবে এটা আমি তোমাকে বলছি পুরো নেগেটিভিটি কেটে যাবে এটা আমি একা করি না এবং আমার পরিচিত যাদের যাদের আমি বলেছি প্রত্যেকে উপকার পেয়েছে এবং প্রত্যেকে আমাকে পার্সোনালি বলেছে এটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে করে প্রত্যেকে উপকার পেয়েছে তা প্রিয়া তোমাকে আমি এটা বলছি এই টোটকাটা তুমি করো করলে পরেই বুঝতে পারবে যে উপকারটা কি নেগেটিভিটিটা কি আস্তে আস্তে কেটে যাবে কে আর বকবক করবো না প্রিয়া চিন্তা করো না আমরা তোমার পাশে ছিলাম আছি কি থাকবো তোমার হাজার হাজার ভিউ তোমাকে দেখার জন্য পাগল তারা সবাই তোমার পাশে আছে তুমি কোনো চিন্তা করো না একটা স্ট্রাইক দুটো স্ট্রাইক হয়েছে কোনো ব্যাপার না তবে আমার বলছি একটু সাবধানে চলো আর ওয়েট করব এপি ব্লকসের ভিডিওর জন্য আপাতত আমরা কিন্তু এপি শেয়ারঅল দেখব আমরা এপি শেয়ারঅল আমি দেখি কিন্তু ওইটা তো তোমার বরের ভিডিওগুলো দেখতাম তো এখন তোমার ভিডিওগুলো দেখব আর বন্ধুরা তোমরাও দেখবে এপি শেয়ারঅল আমার ডেসক্রিপশন বক্সে যারা জানো না তাদের লিঙ্ক দিয়ে দেবো আর সাত দিন পরে আমাদের প্রিয়া আমাদের কাছে আবার আসবে তো জন্য টাটা সবাই ভালো থাকো ভালো লাগলে একটা কমেন্ট আর প্রচুর 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 শেয়ার করে দাও যাতে প্রিয়ার কথা সবাই জানতে পারে যদিও প্রিয়া দিয়ে দিয়েছে সবাই জেনে গেছে তবু আমার যারা ভিউার তারা যেন জানতে পারে প্রচুর শেয়ার করে দাও তাহলে আজকে পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা